সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে স্বেচ্ছায় নিজেকে সরিয়ে নিলেন মাশরাফি বিন মুর্তজা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন মাশরাফি। দলনেতার দায়িত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ম্যাশ। কাল জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচই হবে অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ ম্যাচ। কালকের ম্যাচে জয় দিয়ে অধিনায়কত্ব ছাড়তে চান এই সফল অধিনায়ক। বিস্তারিত দেখুন সাইফুল ইসলাম উজ্জ্বলের রিপোর্টে। 2010 সালে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান মাশরাফি, কিন্তু হাঁটুর চোটে দলের বাইরে চলে যাওয়ার কারণে অধিনায়কত্বটা সেভাবে করা হয়নি। 2014 সালে আবারও দায়িত্ব নিয়ে সফল হন। 2015 আর 2019 বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়েছেন। 87টি ওয়ানডে ম্যাচ খেলে জিতেছেন 49টিতে। জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের শেষ ম্যাচই হবে অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ ম্যাচ। সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। আমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে যাচ্ছি, অবসরে যাচ্ছি। আগামীকাল জিম্বাবুয়ের সাথে থার্ড ওডিআই অবশ্যই আমার অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ। ধন্যবাদ জানান কোচ, নির্বাচক ও বোর্ড কর্মকর্তাদের। নির্বাচক এবং বোর্ডের কর্মকর্তা যারা আছেন এবং প্রত্যেকটা বোর্ড স্টাফ থেকে শুরু করে যারাই ক্রিকেট বোর্ডে আছেন সবাইকে ধন্যবাদ সহযোগিতার জন্য। পরবর্তী অধিনায়ককে শুভকামনা জানিয়ে বলেন, বাংলাদেশ ক্রিকেটকে পরবর্তী ধাপে নিয়ে যাবে তারা। খেলোয়াড় হিসেবে সুযোগ আসলে নিজের সেরাটা দেওয়ার কথাও বলেন মাশরাফি। আমার শুভকামনা থাকবে পরবর্তী অধিনায়কের জন্য। আমার বিশ্বাস সে বাংলাদেশ টিমকে নেক্সট স্টেপে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যদি আমি দলে থাকি আমিও চেষ্টা করব আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে বা আমার আমার ভেতরে যতটুকু আছে তাকে সর্বোচ্চ সহযোগিতা করার। জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের 2টিতে জয় পেয়ে টাইগারদের সিরিজ জয় হয়েছে আগেই। শেষ ম্যাচে জয়ের মধ্য দিয়ে ধবল ধোয়াই করতে চায় মাশরাফি বাহিনী। জিম্বাবুয়ে চায় শেষ ম্যাচে জয় পেতে। সাইখুল ইসলাম উজ্জ্বল, আরটিভি।